কুমিল্লা সিটি নির্বাচনে জয়ী ও বিজিত প্রার্থীর ভোটের ব্যবধান ছিল 343 ভোট, এখানে বাতিল ভোট 319 ভোট, যা দুই প্রার্থীর ভোটের ব্যবধানের কাছাকাছি। জাতীয় নির্বাচনে ইভিএমে বাতিল ভোটের প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে ইসিই বলেন, ব্যালট ওপেন হলে ইভিএমে সবাইকে ভোট দিতে হবে। তিনজনকে না দিয়ে একজনকে দিলে বা দুইজনকে দিলেন, একজনকে দিলেন না বা একজন অফ হলে টোটাল ভোটটাই বাতিল হয়ে যাবে। কাগজের ব্যালটের ভোট হলে ভোটারের হাতে তিন পদের জন্য আলাদা তিনটি ব্যালট পেপার দেওয়া হয়। সিল মারার পর তা ফেলতে হয় আলাদা তিনটি বাক্সে। সেখানে তিনি একটি ব্যালট পেপারে সিল দিয়ে বাকি দুইটি খালি রেখে জমা দিলেও তার আর একটি পদের ভোট বৈধ হিসেবে গণ্য হয়। সংসদ নির্বাচনে ভোটারদের কেবল একটি পদেই ভোট দিতে হয়, ফলে সেখানে ইভিএমে নির্বাচন হলে ভোট বাতিলের সম্ভাবনা থাকে না। কিন্তু স্থানীয় নির্বাচনে কাউকে বাদ রেখে ভোট দেওয়ার উপায় নেই, ফলে কোনো পদে কাউকে পছন্দ না হলেও ভোট দিতে ভোটারকে বাধ্য হতে হয়। ইভিএমে ভোট বাতিলের পদ্ধতিটা এখন এমন হলেও আগামীতে প্রক্রিয়াটা সহজ করার কথা বলেন সিইসি।